বন্ধুরা, অনেক বড় একটি খবর সামনে বেরিয়ে আসছে। পাকিস্তান পাকিস্তানের ওপরই স্ট্রাইককে করে দিয়েছে। আর আপনারা ভাবছেন যে কিভাবে করলো পাকিস্তান এটা, তো সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। পাকিস্তান তাদের ডজনখানেক লোককে মেরে দিয়েছে, প্লাস তাদের সেনাদেরকে ক্ষতি হয়েছে সেটাও বলবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে ছোট্ট করে একটা লাইক করুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এখনো পর্যন্ত গোটা বিশ্বসহ ভারতবাসী আশা করছে যে ভারত পাকিস্তানের ওপর কোন বড় অ্যাকশনকে নেবে। পিওকের ভেতরে যে আতঙ্কবাদী অপারেট করছে পাকিস্তান, তাদের উপরে একটা বড় সড় স্ট্রাইককে অবশ্যই করা উচিত। বিশেষ করে ভারতের জম্মু কাশ্মীরের ভেতরে, যেখানে কয়েকদিন আগে বড় একটু অপ্রীতিকর ঘটনাকে ঘটিয়ে দিয়েছে ওই পিসফুল কমিউনিটির শান্তির ছেলেরা। এর কারণ একটাই, ভারতের ঘরের ভেতরে আবারও নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসছে, যেটা একদমই মেনে নিতে পারছে না তারা। আর এটা কোনো হাওয়াই ভাষায় কথা নয়, কেননা একজন পামচার পুত্র ধরা পড়েছে, তার কাছে থেকে যে সমস্ত অস্ত্রগুলো পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগ অস্ত্রগুলো কিন্তু চায়না। চকলেট পাকিস্তানি, ওষুধ পাকিস্তানি, গুলি পাকিস্তানি। দেখুন, বেশিরভাগ অস্ত্র চায়নায় রয়েছে, পাকিস্তানেরও আছে, তবে চায়নার অস্ত্রগুলো ডাইরেক্ট চায়না থেকে তো আসেনি, ভায়া হয়ে পাকিস্তানের হাতে এসেছে। সেগুলো কিন্তু ভায়া হয়ে এসেছে সবার কাছে। এটা জানেন, চায়না ওদেরকে সাহায্য করছে ভারতের ভেতরে অশান্ত রাখার জন্য। টোটালি সব কিছু দেখলে আপনারা বুঝবেন যে সমস্ত জিনিসগুলো পাকিস্তানের ঘরের ভেতরে ম্যানুফ্যাকচারিং, যেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে সমস্ত পামচার পুত্রগুলো ভারতের পাশে হামলা করেছিল, সেই সমস্ত অস্ত্রগুলো কিন্তু আমেরিকার ছিল তাদের। আর এই সমস্ত অস্ত্রগুলো কিন্তু পাকিস্তানে ভায়া হয়ে তাদের হাতে এসেছে। আর এটা তো আপনারা জানেন যে আমেরিকাও কিন্তু আজকের দিনে দুধে ধোয়া দেশ নয়। তাই এই সব কিছু থেকে বুঝতে পারছেন যে ভারতে অশান্তি করবার পিছনে কে বা কারা আছে। আর এরা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এই জম্মু কাশ্মীরের ভেতরে অশান্তি করার জন্য পিছনে লেগে আছে। আর এই লাগাতার 3-4 দিনে এত কিছু কেন দেখতে পাওয়া যাচ্ছে জম্মু কাশ্মীরের ভেতরে? এই মুহূর্তে গোটা ভারতবাসী, বিশেষ করে পিসফুল কমিউনিটার কিছু পাকিস্তানি লাভা তাদেরকে ছেড়ে দিলে বাকি সবাই কিন্তু পাকিস্তানের ভেতরে বড় অ্যাকশনকে চায়। ভারত পাকিস্তানের ঘরের ভেতরে স্ট্রাইক করবার আগে পাকিস্তান ঘরের ভেতরে অলরেডি একটি স্ট্রাইককে করে দিয়েছে, যেটিতে 11 জন পাকিস্তানি আতঙ্কবাদী মারা যায়। আসলে বন্ধুরা, এই স্ট্রাইকটি পাকিস্তান নিজেই করেছে। পাকিস্তানের ঘরের ভেতরে তাদের খেলাফ কিছু লোক আছে, যারা আজ থেকে কয়েকদিন আগে পাকিস্তানের উপর হামলা করে, যে ধামাকায় পাকিস্তানের 17 জন সেনা মরে যায়, তার মধ্যে একজন পাকিস্তানের হাই লেভেলের কমান্ডার ছিল। যে হামলাটা ছিল পাকিস্তানের ঘরের ভেতরে অনেক বড় একটি হামলা, তাই পাকিস্তানি সেনা একটা রিটেলেশন তো অবশ্যই করবে। আর সেই মতে পাকিস্তান খাইবার পাখতুনখোয়া এলাকাতে একটি স্ট্রাইক করে। সেই স্ট্রাইকে পাকিস্তানের 11 জন আতঙ্কবাদী মারা যায়, যে স্ট্রাইকে পাকিস্তান তাদের ড্রোনকে পর্যন্ত ব্যবহার করে তাদের উপর। কিন্তু পাকিস্তান সেনা বলছে যে তারা নাকি গ্রাউন্ড অপারেশনকে করেছে, কিন্তু রিপোর্ট বলছে পাকিস্তান চীনের তৈরি ড্রোনকে ব্যবহার করেছে সেখানে। এখন একরকম বলতে পারেন পাকিস্তানি সেনা বদলা নিয়েছে 11 জন পাকিস্তানের টেররিস্টকে মেরে। বন্ধুরা, এটা তো ছিল পাকিস্তানের কথা। অপেক্ষা করছি অধীর আগ্রহে যে ভারতের তরফ থেকে কবে পাকিস্তানে, অর্থাৎ পিওকের ভেতরে অ্যাটাক হবে, আর কতগুলো শোরকে হরিফাই করে সেটাই দেখার বাকি। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।